নমস্কার, খবর মহানগর স্টুডিওত মই অস্মিতা গোস্বামী। চৌবিশ ঘণ্টা দুটাকৈ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সলালে মুখ্যমন্ত্রী। বিগত চৌবিশ ঘণ্টা দুটাকৈ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সলনি করবলৈ বাধ্য হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যজুড়ি হওয়া তীব্র প্রতিবাদ আর প্রতিক্রিয়ার পিছতে এটা সিদ্ধান্ত সলনি করেছে মুখ্যমন্ত্রী। সরকারি কলেজত অধ্যাপক গ্রন্থাগারিকর লগতে তৃতীয় আর চতুর্থ বর্গর পদত নিযুক্তির বাবে প্রার্থীর পি আর সি নালাগে বলে উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে নির্দেশনা জারি করেছিল। এই নির্দেশনায় সরকারি কলেজত নিযুক্তির ক্ষেত্র স্থানীয় প্রার্থীক বঞ্চিত হওয়ার পূর্ণ আশঙ্কা প্রকাশ করে তীব্র প্রতিবাদ করেছিল বিভিন্ন দল সংগঠনে। শীঘ্রে এই নির্দেশনা বাতিল নকরিলে আন্দোলনের কার্যসূচী লব বলে হুঙ্কার দিয়েছিল কেইবাটাও সংগঠনে। রাজ্যজুড়ি হওয়া এই প্রতিবাদের পিছতেই মুখ্যমন্ত্রীয়ে উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের এই নির্দেশনা বাতিল করে বলে ঘোষণা করেছে। কেনেকৈ এই নির্দেশনা এগৰাকী বিষয়ায় উলিয়ালে সেই সন্দর্ভত তদন্ত করা হব বলেও ঘোষণা করে মুখ্যমন্ত্রীয়ে। ইফালে প্রতিবাদ আর প্রতিক্রিয়ার বাবে আন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করবলে বাধ্য হল মুখ্যমন্ত্রী। এ পি এস সি পরীক্ষার আর্হিরে তৃতীয় আর চতুর্থ বর্গর চাকরি পরীক্ষা অনুষ্ঠিত করা হব বলে ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রীয়ে। এই ঘোষণাক লো সৃষ্টি হয়েছিল তুমুল প্রতিক্রিয়ার। হিতে বিপরীত হওয়ার আশঙ্কার অবশেষত মুখ্যমন্ত্রীয়ে বাতিল করবলে বাধ্য হল নিযুক্তি পরীক্ষা সম্পর্কীয় এই নতুন নির্দেশনা। এটা পুরনি পদ্ধতি মতে হব এ ডি আর পরীক্ষা। পূর্বতে এ পি এস সির আর্হিত হওয়ার কথা ব্যক্ত করেছিল মুখ্যমন্ত্রীগুলিয়ে। কিন্তু রাজ্যজুড়ি হওয়া তীব্র প্রতিবাদ আর বিভিন্নজনের বিভিন্ন সমালোচনার পিছতে বর্তমান এটা যীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এ পি এস সি পরীক্ষার আর্হিরে। গতি সেই সিদ্ধান্ত ইতিমধ্যে বাতিল করা হয়েছে আর সেইভাবে মুখ্যমন্ত্রী এটা নিযুক্তি পরীক্ষা এই সম্পর্কীয় নতুন যে নির্দেশনা আছে সেয়া বাতিল করবল বাধ্য হয়। চৌবিশ ঘণ্টাত দুটাক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যে সলনি করলে রাজ্য মুখ্যমন্ত্রীগুলিয়ে। যা পরহি মানে ফেসবুক লাইভত একটা কথা উল্লেখ করেছিল যে সরকারের তৃতীয় আর চতুর্থ শ্রেণীর যে পরীক্ষা হব তাত আমি লোকসেবা আয়োগের আর্হিত প্রিলিমস আর মেইনস আমি অনুষ্ঠিত করি। দুই এজন ব্যক্তিয়ে মোক জানাইছে যে পরীক্ষাত নতুন নিয়ম এই বছর করিব নালাগে, কারণ আর যেহেতু দুমাহ আছে গতি আমি পুরনা বা আগরবারের দরে পরীক্ষা পতাটো উচিত হব। আমার সরকারখনে সদায় রাইজর কথা শুনিবর বাবে চেষ্টা করে, কারণ আমি বিশ্বাস করো লাউ যেনেকে পাতর তলত থাকে সরকারও রাইজর তলত থাকে, রাইজর উর্ধত নহয়। যি সকলে মোক এই পরামর্শটো দিছিল দুই এজনে অলপ গালি গালাজও করেছে আর কিছুমানে ভালকৈ পরামর্শটো দিছে। গালি গালাজ করা সকলকো মোৰ মৰম জনাইছো আর ভালকৈ কোৱা সকলকো মোৰ সন্মান জনাইছো। আপোনালোকৰ পরামর্শ অহা দুই তিনি দিনত আমি বিবেচনা করিম আর যেহেতু পরামর্শটোত মেরিট আছে যে হয় দুমাহ থাকুতে পরীক্ষার প্যাটার্ন এটা সলনি করিব নালাগে, বিষয়টো আমি ডেফিনেটলি আমি বিবেচনা করি অহা দুই তিনি দিনতে আপোনালোকক ইয়ার সিদ্ধান্তৰ বিষয়ে মই অবগত করিম। আৰু এতিয়া বিজেপিত উঠিছে দল ত্যাগৰ জোৱাৰ। ন আগষ্টত বিজেপি ত্যাগ কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে অশোক শৰ্মাৰ। বিজেপিৰ প্ৰাক্তন বিধায়কৰ ঘনিষ্ঠ সূত্ৰই সদৰি কৰিছে এই তথ্য। পূৰ্বে কেইবাবাৰো দলৰ বিৰুদ্ধে ক্ষোভ উজাৰিছিল শৰ্মাই। বিগত বিধানসভা নিৰ্বাচনত টিকটৰ পৰা বঞ্চিত হৈছিল অশোক শৰ্মা। পুৰণি বিজেপিক বৰ্তমানৰ নেতৃত্বই কোনো ধৰণৰ গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ উত্থাপন কৰিছিল তেওঁ। লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বেও তেওঁ ক্ষোভ প্ৰকাশ কৰি সংবাদ শিৰোনামলৈ আহিছিল। আৰু এতিয়া বিজেপি এৰি অন্য দলত যোগদান কৰিব নে নকৰে সেই সন্দৰ্ভত বিশ জুলাইতহে স্থিতি স্পষ্ট কৰিব নলবাৰীৰ প্ৰাক্তন বিজেপি বিধায়ক অশোক শৰ্মাই। মা কামাখ্যাৰ আশীষ লৈ সাংবাদিকৰ আগত এই মন্তব্য কৰে প্ৰাক্তন বিজেপি বিধায়কগৰাকীয়ে। উল্লেখযোগ্য যে বিগত কিছু বছৰ ধৰি বিজেপিত বঞ্চিত হোৱা বুলি ক্ষোভ প্ৰকাশ কৰি আহিছে নেতাগৰাকীয়ে। মই এই বিষয়ত একো নকওঁ এই কারণে যে মই তেনেকুৱা সিদ্ধান্ত মই কারো কাকো জনোৱা নাই। কথা এটা ওলাইছে সেইবিলাক চলি থাকিব, কিন্তু মোৰ কথাখিনি মই অহা বিশ তারিখের পিছতহে কম। কিন্তু এই ধর্মীয় পীঠস্থান মা কামাখ্যাত আপনাদের লগ পাই মই আপনাদের আসলে এভয়েড করব নোৱাৰিহে মই আপনাদের সম্মুখত ঠিয় হয়েছো। মোৰ 40,000 সমর্থক থকা হলে মই নির্দলীয় খেলিলোহেতেন,
গতি মই নির্বাচন খেলার কারণে বা কারবা হেৰি করার কারণে মানে মই কৰবাত নির্বাচন খেলিম সেই হিসাবে মই এইবিলাক একো চিন্তা চর্চা করা নাই। আর দল ত্যাগ করবলৈ এতিয়া সাজু হৈছে কেইবাগৰাকীও জ্যেষ্ঠ বিজেপি নেতা। দল ত্যাগ করব বিজেপির জ্যেষ্ঠ নেতা তথা প্রাক্তন সাংসদ রাজেন গুহাই আর নলবাৰী প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়। দীর্ঘদিনে দলের প্রতি বিষুদগার প্রদর্শন করার পিছত দল ত্যাগ করার সম্ভাবনা আছে এই দুইগৰাকী জ্যেষ্ঠ নেতায়। ইতিমধ্যে রাজেন গুহাই অসম জাতীয় পরিষদত যোগদান করার লগতে কংগ্রেসত যোগ দিব নলবাৰী সমষ্টির প্রাক্তন বিধায়ক অশোক শর্মা, এয়া চর্চা ইতিমধ্যে আহিছে। উল্লেখযোগ্য যে নির্বাচনের ভোট গ্রহণের দিনায় দলীয় সন্তুষ্টি প্রকাশ করে ক্ষোভ জারিছিল প্রাক্তন সাংসদ রাজেন গুহাই আর প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়। ইতিমধ্যে দলীয় রুখত পরি কারণ দর্শাও জাননীর উত্তর দিবলৈ বাধ্য হয়েছিল অশোক শর্মা। ইয়ার উপরও বিজেপির এড়িবলৈ সাজু হয়েছে প্রাক্তন বিধায়ক ডক্টর মানসিং রংপি। সিপাঝাৰ সমষ্টির তিনিবারের বিধায়ক বিনন্দ শইকীয়াও সাজু হয়েছে দল এড়িবলৈ। বিজেপি এড়িবলৈ সাজু হয়েছে প্রাক্তন বিধায়ক ডক্টর মানসিং রংপি। বহরমপুর সমষ্টিক লৈ প্রফুল্ল কুমার মহন্তর পুত্র শ্যামন্ত কাশ্যপর সহ চলিছে কংগ্রেসের আলোচনা। আর এই খবর আহি পড়ছে নিউজ এইটিনের হাতত। সমান্তরালভাবে কংগ্রেসের শীর্ষ সূত্র প্রকাশ করেছে তথ্য যে বর্তমান বিনন্দ শইকীয়া কংগ্রেসত যোগদান করার একটা চর্চা লাভ করা গেছে। লগতে এই সন্দর্ভত ইতিমধ্যে এই আলোচনায় মিলিত হয়েছে আর সমান্তরালভাবে কংগ্রেসের আলোচনা চলি আছে বহরমপুর সমষ্টিক লো আর সিপাঝাৰ সমষ্টির তিনিবার বিধায়ক বিনন্দ শইকীয়াও বর্তমান দল এড়িবলৈ সাজু হওয়া বলে একটা চর্চা লাভ করা গেছে। আর বিজেপি এড়িবলৈ সাজু হয়েছে প্রাক্তন বিধায়ক ডক্টর মানসিং রংপিও। মই বারে বারে টিকট পোৱা নাই বাবে দল ত্যাগ করিম বলে মূল কথা ওলায়। দলের স্বার্থত এই কাম করা নাই। একাংশ বিজেপি নেতায় দল ত্যাগর প্রসঙ্গত এই মন্তব্য বিজেপির মুখপাত্র জয়ন্ত কুমার দাসর। আলোচনার মাধ্যমে দলত থাকা অসন্তুষ্টি দূর করব লাগে বলে মন্তব্য করে সভাপতিক ন পুরনি নেতার মনের কথা বুঝার আহ্বান তেও জানায়। আমার দলটো বর্তমান আমার দল আর সরকার সুন্দরভাবে চলি আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র নিশ্চিতভাবে কিছু আমার কার্যকর্তার অলমান মনত অশান্তি বা অসন্তোষ আছে, নোহা নহয়। কিন্তু আমি ভাবো যে সেইবিলাক আলোচনার মাজেরে নিষ্পত্তি করব পৰা যাব। মই নাভাবো যে এনেকুৱা এটা পর্যায়ত যাব, আলোচনার মাজেরে এইবিলাক ঠিক করিব পৰা যাব, কারণ আমার দল সুন্দরভাবে চলি আছে। আর একটা কথা যে আমি মোর নিজরে তিনিটা দশক হল এই দলটোত, আমি বিরোধীর এখনতে বেশিরভাগ আছিলো। সরকার কেনেকে চলে, সরকার চলিলে কি পরিবেশ এটা হয়, মানে নিজের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া কি, সেইটোর কথা আমার উপলব্ধি হওয়া নাছিল আমি বিরোধী থাকতে। কিন্তু যেতিয়া আমি সরকারত আহিলো তেতিয়া বহুত কথা পোয়া নোপার মানে হিসাব নিকাচ আহে আর তারে প্রতিফলন নিশ্চিতভাবে ঘটিছে। কিন্তু মই ভাবো যে এইটো আলোচনার মাধ্যমে আমার মাননীয় রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া, মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙর নেতৃত্ব যে এইখানে ভাল হব। এফালে কংগ্রেসের যোগদানক লৈ ওলোৱা খবৰ সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে ৰিপুণ বৰাই। কংগ্ৰেছলৈ পুনৰ উভতি নাযাওঁ বুলি মন্তব্য কৰাৰ লগতে কংগ্ৰেছৰ কোনো লোকে যোগাযোগ কৰা নাই বুলি প্ৰকাশ কৰিছে ৰিপুণ বৰাই। মোৰ পিনৰ পৰা মই কতো তেনেকুৱা ধৰণৰ মন্তব্য কৰা নাই, কতো মই তেনেকুৱা ধৰণৰ চিন্তা চৰ্চা কৰা নাই, আৰু মোলৈও কংগ্ৰেছ পাৰ্টিৰ পৰা কোনো ধৰণৰ মোলৈও প্ৰস্তাৱ অহা নাই। আজিৰ তাৰিখলৈকে মোকো কোনেও এতিয়া বতাহত ওলাইছে, কোনোবাইতো যোগাযোগ কৰিব লাগে। কংগ্ৰেছ পাৰ্টিৰ পৰা মোক কোনেও যোগাযোগ কৰা নাই যে আপুনি আমাৰ পাৰ্টিলৈ আহক, আৰু মোৰ পিনৰ পৰাও মই তেওঁলোকৰ লগত কোনো যোগাযোগ কৰা নাই যে মই আপোনালোকৰ পাৰ্টিলৈ যাম। শীঘ্রে কংগ্রেসের বৃহৎ যোগদান হব বলে মন্তব্য করেছে ভূপেন কুমার বরাই। বহু সংখ্যকে নতুন দিল্লির আন একাংশ গুয়াহাটি যোগদান করব বলে মন্তব্য করেছে ভূপেন বরাই। গুয়াহাটি মহানগর কেবাগৰাকীও বিশেষ ব্যক্তিয়ে যোগদান করেছে, এই আরম্ভণি। আজি আমি তেখেতসকলৰ লগত বাকি যিসকল সতীর্থ আছে, ডিব্রুগড়ও একটা ডাঙৰ যোগদান হব আর আমার গুয়াহাটিও একটা ডাঙৰ যোগদান হব। কালি নারায়ণপুরও একটা গ্রুপে যোগদান করেছে, কিন্তু তেখেতসকলে প্রথমতে এইকারণে যোগদান করেছে, এতিয়া গৈ পেলাই তেখেতে বাকি সকল সতীর্থর সতী কথা পাতি খুব সোনকালে ডিব্রুগড় আর গুয়াহাটিত যোগদান হব। আর তেনেকুৱা যোগদানের প্রস্তাব আমালে আৰু আহি আছে। মই কালিও কৈছো যে আমি আশা কৰিছো যে অহা
আমাৰ 15-16 পলিটিকেল এফেয়াৰ্ছ কমিটি মিটিং আছে। কিছুমান ব্যক্তিৰ ক্ষেত্ৰত আমি কিছু সিদ্ধান্ত ল'বলগীয়া আছে, এই তেওঁলোকৰ যোগদানটো কেনেকৈ হ'ব। কাৰোবাৰ দিল্লীতো হ'ব, কিছু নেতা আমাৰ অসমৰ বেলেগ দলত আছে, তেখেতসকলে দিল্লীত যোগদান কৰিবলৈ ইচ্ছা প্ৰকাশ কৰিছে, কিছু নেতাই গুৱাহাটীত যোগদান কৰিব, কিছুৱে জিলাই জিলাই কৰিব। সেইকাৰণে আমি 15-17 আমাৰ যি পলিটিকেল এফেয়াৰ্ছ কমিটি আছে, তাত আমি এজেণ্ডাটো লৈ আপোনালোকক জনাই দিম। কোনো নেতাই মোৰ লগত ডাইৰেক্ট কথা পতা নাই, কোনোবাই এখেতৰ লগত পাতিছে, কোনোবাই এখেতৰ লগত পাতিছে। তেওঁলোকে মোক জনাইছে যে কেইজনমানে দিল্লীত জইন কৰিব বিচাৰে। আমি কৈছোঁ হ'ব, দিল্লী আমাৰ মূল ঘৰ, আমাৰ ঘৰতে জইন কৰিব, আমি কিয় বেয়া। আৰু অন্য দলৰ যোগদান কুচকাৱাজ ৰাজ্যৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমাৰ মহন্তৰ পুত্ৰ শ্যামন্ত কাশ্যপৰ ইতিমধ্যে বৰহমপুৰ সমষ্টিক লৈ প্ৰফুল্ল কুমাৰ মহন্তৰ পুত্ৰ শ্যামন্ত কাশ্যপৰ সৈতে চলিছে কংগ্ৰেছৰ আলোচনা। উল্লেখযোগ্য যে এইবাৰ নিৰ্বাচনত প্ৰফুল্ল কুমাৰ মহন্তক বঞ্চিত কৰি জিতু গোস্বামীক টিকট দিছিল বিজেপিয়ে। অসমলৈ আহিব AICCৰ সাধাৰণ সম্পাদক জিতেন্দ্ৰ সিঙো। অসম কংগ্ৰেছৰ তত্বাৱধায়ক জিতেন্দ্ৰ সিং 15 জুলাইৰ পৰা 19 জুলাইলৈ গুৱাহাটীত হ'ব PSCৰ বৈঠক। উপ নিৰ্বাচন আৰু 2026ৰ নিৰ্বাচনক লৈ গুৱাহাটীত হ'ব বৈঠক। 2026ৰ নিৰ্বাচন আৰু উপ নিৰ্বাচনৰ বাবে ৰণকৌশল প্ৰস্তুত কৰিব। ৰণকৌশল প্ৰস্তুতৰ বৈঠকত থাকিব জিতেন্দ্ৰ সিং, ভূপেন কুমাৰ বৰা, গৌৰৱ গগৈ, ৰকিবুল হুছেইন, প্ৰজ্যোৎ বৰদলৈয়ে ল'ব এই অংশ আলোচনাত। বৈঠকত অংশ ল'ব বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াও। ইফালে GMCHত ভুল চিকিৎসাৰ বলি হৈ প্ৰসূতিৰ মৃত্যুৰ অভিযোগ উত্থাপন হৈছে। প্ৰসূতিগৰাকী লখৰাৰ মণিকা চৌধুৰী বুধবাৰে ভৰ্তি কৰোৱা হৈছিল GMCHত। চিকিৎসা চলি থাকোঁতে ভৰ্তি কৰোৱা হৈছিল ICUত। প্ৰসূতিগৰাকীয়ে জন্ম দিছিল এটি কন্যা সন্তান। ভুল চিকিৎসাৰ বাবে প্ৰসূতিগৰাকীৰ মৃত্যুৰ অভিযোগ আনিছে পৰিয়ালে। অস্ত্ৰোপচাৰৰ সময়ছোৱাত ভুল চিকিৎসা হোৱাৰ অভিযোগ। অত্যাধিক ৰক্তক্ষৰণ হৈছিল প্ৰসূতিগৰাকীৰ। চিকিৎসকে পৰিয়ালৰ লোককো দুৰ্ব্যৱহাৰ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। ইউটেৰাছৰ পৰাইতো ব্লিডিংটো হয় ন, ইউটেৰাছটো উঠাই দিলে কিজানি ব্লিডিং ৰখাবই পাৰোঁ, তেনেকৈ কৈ পেলাই তেখেতসকলে ইউটেৰাছটো উঠাই দিলে। ইউটেৰাছটো উঠাই দিয়াৰ পিছত নাই ব্লিডিং ৰখাবই পৰা নাই। তেখেতসকলক মই গৈ পেলাইও সুধিলোঁ, বোলে আপোনালোকৰ মানে জুনিয়ৰ ডক্টৰে কৰিছিলে নেকি অপাৰেশ্যনটো? তেখেতসকলে কৈছে নহয়, আমাৰ চিনিয়ৰ ডক্টৰ থাকে নহয়। মানে তেখেতসকলে লগে লগে মানে আইচলেশ্যন কৰিলে, আইচিউত পঠাই দিলে ৰোগীজন। আইচিউত মই সুধিলোঁ নহয়, তাত মেমক মই সুধিলোঁ, কৈছে তাতে মানে ৰোগীজনৰ মানে অন্তিম অৱস্থা। তাৰপিছত মানে আমাৰ ইয়াতে বাচ্চাটো সুস্থ, বাচ্চাটো 3.5 কিলো, 3.5 কিলো আছে, ছোৱালী হয়। কেইটামান বজাত ঢুকাইছে তেখেতসকলে কৈছে মানে ভেণ্টিলেটৰত সোমাই থৈছে ন, ভেণ্টিলেটৰত সোমাই থ'লেতো এনেও মানে উশাহ নিশাহটো লৈ থাকে ন, এই 6:45 বজাত পেচেণ্টজনৰ মণিকা চৌধুৰী আছিলে, লখৰাত হয়। বয়স 33+। সভ্য সমাজৰ মন মগজু জোকাৰি যোৱা ঘটনা। ডিব্ৰুগড়ৰ আলুবাৰীত এজন যুৱকক মৰিয়া মৰিয়া হত্যা কৰিলে এদল উদণ্ড যুৱকৰ দলে। মৃত যুৱকজন 24 বছৰীয়া টম্পু সোণাৰ, দীপজ্যোতি ৰাজবংশী নামৰ যুৱকজনৰ নেতৃত্বত এই হত্যাকাণ্ড কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। 10-12 জনীয়া এটা যুৱকৰ দলে মৰিয়া মৰিয়া উঠি নৃশংসভাৱে হত্যা কৰিলে যুৱকজনক। পুৰণি শত্ৰুতাৰ বাবে যুৱকজনক হত্যা কৰাৰ সন্দেহ কৰা হৈছে। এই ঘটনাৰ পিছতে যুৱকজনক অসম মেডিকেল কলেজলৈ লৈ অনা হৈছিল যদিও আজি পুৱাৰ ভাগত মৃত্যু হয় যুৱকজনৰ। ইতিমধ্যে আৰক্ষীয়ে কৰাক্ত কৰিছে হত্যাৰ মূল অভিযুক্ত দীপজ্যোতি ৰাজবংশী। ঘটনাটো মানে মানুহজন ৰাতিপুৱা খাই বৈ কামত যাবলৈ ওলালে, এতিয়া দীপজ্যোতি ৰাজবংশী বোলা ল'ৰাজন আৰু আপোনাৰ 11টা ল'ৰা আছিলে। এই গৌতম দোকানৰ ওচৰত এটা দোকান আছে, তাৰ ভিতৰত সোমাই মেলি মোৰ মানুহটোক একদম লাতে লাত মাৰিছে। লাত মাৰি মেলি মোৰ মানুহটোৰ পেটৰ ভিতৰত কি হ'ল মই নাজানো ছাৰ। ঘৰত লৈ গৈছোঁ, কৈছে পেট বিষাইছে, পেট বিষাইছে বুলি ক'লে মই তেতিয়া কেজেলটিত আনি এডমিট কৰিলোঁ। মানুহজন ৰাতিপুৱা 4টা বজাত ঢুকালে আৰু দীপজ্যোতি ৰাজবংশী বোলা ল'ৰাজনৰ কিবা আমাৰ মানুহটোৰ ওপৰত আগৰ কিবা দন চন আছিলে, সেইটোৰে সেইটো আছিলে নেকি, সেইটো কাৰণে মানুহজনক মানে পুৰা আঘাত কৰি মাৰি পেলালে।
নৃশংস কাণ্ড সংঘটিত হৈছে আর সন্দর্ভত শেহতীয়া খবর আমি লাভ করি জসিম আহমেদ ডিব্রুগড় পৰা সংযুক্ত হৈছে। জসিম, একটা শিহরণকারী ঘটনা যত এগারী যুবক এনেদরে একটা উদণ্ড যুবকর দলে মরিয়া মরিয়া নৃশংসভাবে হত্যা করেছে। দ্বীপজ্যোতি রাজবংশী যিজন অভিযুক্ত মূল অভিযুক্ত ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আর সহযোগী আন সকল ধরার ক্ষেত্রে কেনে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর কেনে ধরনের আপডেট এই মুহূর্তে লাভ করা গেছে? আর রশ্মিতা, এইখানে সময় আর পরবর্তী যান অভিযুক্ত সকল আসলে গোটে ঘটনাটার জড়িত আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে। চিকিৎসা মহাবিদ্যালয়ের কিছু নিলগতেই আসলে যে ঘটনাটা সংঘটিত হয়েছে আর মহাবিদ্যালয়খনের সমীপরে আলুবাড়ি অঞ্চল সংঘটিত হয়েছিল ঘটনাটা। এখন দোকানের কোঠার ভিতর সুমায় এইদরে প্রহার করে মৃত্যুর মুখলে ঠেলি দিছিল যুবকজনক। আর এই ঘটনার পাছতেই কেইজন যুবক, সেই যুবকজনের এজন অভিযুক্ত মূল অভিযুক্ত দ্বীপজ্যোতি রাজবংশী ইতিমধ্যে আরক্ষী গ্রেপ্তার করার পিছত আর বাকি কেইবাজনেরও তদন্ত নামি আরক্ষী তদন্ত নামি কেইবাজনের সন্ধান লাভ করেছে বলে জানিব পারিছো। কিন্তু আরক্ষী তদন্তর খাতির বাকি সমূহ তথ্য বর্তমানে প্রকাশ করা নাই, কারণ যদি খবর পায় তেনেহলে যদি রাজহুয়া হয় খবর তেনেহলে পলাই যাওয়ার সম্ভাবনা আছে। আর এখার কথা রশ্মিতা, এইখানে সময় কব লাগিব যে সেই অঞ্চলটোত যে অঞ্চলত এই ঘটনা সংঘটিত হয়েছিল সেই অঞ্চলটোত মদর ঘাটি, এই সমূহ ঠাই মদর ঘাটি বলে এই যেগুলী আসলে নৃশংস হত্যার বলি হল যুবক তেওঁৰ পত্নীয়ে উল্লেখ করেছে যে তাত ৰাতিপুৱা 4:30 বজাৰ পৰা নিশা 12 বজালৈকে আর আটাইতকৈ ডাঙৰ স্পর্শকাতর কথাটো হল সেইখিনিতে এই যখন আরক্ষী চকী বৰবাৰী আরক্ষী চকী আছে, বৰবাৰী আরক্ষী চকী খুব খুব নাতি দূরতে এইবর ঘটনা সংঘটিত হয়েছে। আর গোটেই সেরাউন্ডিং যে অঞ্চল একটা বৃহৎ অঞ্চল কিন্তু মদর ঘাটি আছে। চিকিৎসা মহাবিদ্যালয়ের রোগীর অহা অভিভাবক দুখিয়া কিছু লোক আহে, লোক মদর আসক্ত থাকে কিন্তু তাদের গিয়ে সুরা সেবন করে বলে এগারী মহিলা অভিযোগ করেছে। আর দুঃখলগা কথাটো হল যিজন যুবকর মৃত্যু হল দুটাক সন্তান এই মাতৃগী এটি কোলাত কেঁচুয়া লৈ আছে, সেই কেঁচুয়াটো কিন্তু এৰি থৈ গৈছে এই বয়সত। এটা দুখীয়া পরিয়ালটোয় কেনে ধরনের নিজের পোহপাল দিব তাক লৈ চিন্তাত পৰিছে পৰিয়াল। আৰু পৰিয়ালে লগতে দাবী কৰিছে যে অভিযুক্ত যি দ্বীপজ্যোতি শাস্তি প্ৰদান কৰক, লগতে দ্বীপজ্যোতিয়ে ভৰণ পোষণৰ দায়িত্ব ল'ব লাগিব বুলি তেওঁলোকৰ পৰিয়ালে দাবী উত্থাপন কৰিছে। ধন্যবাদ আপোনালৈ। নিট UG 2024 পুনৰ পৰীক্ষাৰ পক্ষপাতি নহয় কেন্দ্ৰীয় চৰকাৰ। উচ্চতম ন্যায়ালয়ত চৰকাৰে দাখিল কৰিলে শপতনামা, পুনৰ পৰীক্ষা পতাৰ সম্ভাৱনা ব্যক্ত কৰিছিল উচ্চতম ন্যায়ালয়ে। বৃহৎ অনিয়ম হোৱা নাই বুলি পুনৰ পৰীক্ষাৰ সম্ভাৱনা অস্বীকাৰ কৰা হৈছে। নিট UG পৰীক্ষাৰ পবিত্ৰতা লংঘন হৈছে বুলি কৈছিল সুপ্রিম কোর্টে আর প্রশ্নকাকত ফাদিল হওয়াটো নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করে ন্যায়ালয়ে কৈছিল যে পরীক্ষার গোপনীয়তা লঙ্ঘন করাটো স্পষ্ট হয়েছে। যদিহে সোশ্যাল মিডিয়া যোগে প্রশ্নকাকত ফাদিল হয়েছিল তেনে পুনের পরীক্ষার আদেশ দিব পাৰে বলে পর্যবেক্ষণ করেছিল উচ্চতম ন্যায়ালয়ে। সোমবারে ন্যায়ালয়ের পর্যবেক্ষণের পিছতে বুধবারে কেন্দ্রীয় সরকারে দাখিল করে শপতনামা, যত বৃহৎ পরিমাণত অনিয়ম হওয়া নাই বলে উল্লেখ করে পুনের পরীক্ষার সম্ভাবনীয়তা নাকচ করেছিল কেন্দ্রীয় সরকারে। IIT মাদ্রাসার একটা বিশেষজ্ঞর দলে দিয়া প্রতিবেদনের ভিত্তিতে শপতনামা দাখিল করেছে কেন্দ্রীয় সরকারে। উল্লেখযোগ্য যে নিট UG 2024 পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত করে আছে CBI, লগতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকারও অনুসন্ধান করে আছে CBI। বানে ধোয়া কাজিরঙাল এতিয়া এক অবর্ণনীয় পরিবেশ। প্রথমটো বানে ধোয়াই যাওয়ার পিছত বনাঞ্চলের সমান্তরালকৈ জনাঞ্চলতো হাহাকার লাগিছে। বানে তছনছ করেছে কৃষকর সপন। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের দাঁতি কাষরিয়া বরবিল মিসিং গাঁত বানে ভাঙি নিলে কৃষকর সোনগুটি থকা কেইবাটাও ভঁরাল। কৃষকে একমাত্র জীবিকা স্বরূপে লওয়া গাঁওখনের সকল লোকর বানত ভঁরালসমূহ ভাঙি পড়াত বর্তমান হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে বন্যাটর। হঠাতে পানি বাড়ি অহাত কোনোমতেহে প্রাণ লৈ বান শিবিরলৈ গল যদিও নিব নোৱাৰিলে ঘরের কোনো সামগ্রী। ফলত ভঁরালসমূহত থকা কুইন্টলে কুইন্টলে ধানত এতিয়া মিলিছে গজালি, মূরত সরক ভাগি পড়ছে কৃষকরও। জানিব পৰা মতে বানৰ বাবে আশ্রয় শিবিরত থকা 700টা পরিয়ালের জীৱনলৈ নামি আহিছে ঘূর অমানিশা। প্রায় 70% ডুবি আছে আর আমি এতিয়া এই অঞ্চলটো হল 2 নং শিলডুবি বরবিল মিচিং গাঁও সেউজীপার আর আপনার ভূঁয়া গাঁও। এই গোটেই অঞ্চলটোতে প্রায় 700 উপর পরিয়াল ইয়াতে বসবাস করে আর এই পরিয়ালখিনি তিনিটা সম্প্রদায়ের জনগোষ্ঠীর মানুষ আছে, মিচিং জনগোষ্ঠীর মানুষ আছে, অসমীয়া ভাষীর মানুষ আছে আর আদিবাসী সম্প্রদায়ের কিছু লোক আছে। যে এই অঞ্চলটোত সামগ্রিকভাবে গোটেই অঞ্চলটোলে যদি আমি চাও মানে প্রায়খিনি ঘরতে কিছুমানের ভঁরাল ভাগিলে, কিছুমানের আপনার গোহালি ভাগিলে, কিছুমানের স্থায়ী নিজের থাকা ঘরটাই ভাগিলে আর কিছুমান বহুতর আসলে পশুধন অনিষ্ট হল।
ইয়াতে মুরগী উঠি গল, হাঁহ পাৰ উঠি গল, গরু অনিষ্ট হল, মানে খুব খুব সোনকালে পানীটো মানে ধৰক দুই তিনি ঘণ্টাৰ ভিতৰতে পানীটো বাঢ়ি যোৱাৰ কাৰণে মানুহখিনিয়ে আচলতে ইয়াৰ পৰা ৰাস্তাৰ ঘাই পথলৈ বস্তুবিলাক উলিয়াই নিব নোৱাৰিলে, যাৰ ফলত গোটেইখিনি প্ৰায় সংখ্যক বস্তু ইয়াতে ডুবি গ'ল। চামগুৰি লাওখোৱা ভূৰবন্ধাত বিধায়ক অখিল গগৈ, ভূৰবন্ধাৰ বান আৰু খহনীয়া পৰিদৰ্শন বিধায়কগৰাকীৰ, বান তথা খহনীয়াগ্ৰস্ত অঞ্চল পৰিদৰ্শন কৰি বিজেপি চৰকাৰক তীব্ৰ সমালোচনা কৰিলে অখিল গগৈয়ে। চৰকাৰক বান খহনীয়াক মূল সমস্যা হিচাপে লোৱাৰ দাবী জনালে শিৱসাগৰ বিধায়কগৰাকীয়ে। অসমৰ বানপানী সমস্যাটো আৰু অসমৰ গৰাখহনীয়া সমস্যাটোক প্ৰায়ৰিটি হিচাপত তেওঁলোকে লোৱা নাই। মুখেৰে তেওঁলোকে বানমুক্ত অসমৰ কথা কৈ আছে, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী এজনও আনকি এতিয়ালৈকে বানপানী চাবলৈ অহা নাই। অমিত শাহ ডাঙরিয়া এটা কয়ে দিছে যে অসমত বানপানী হোৱা নাই, বানপানী সদিক পরিস্থিতিরহে সৃষ্টি হয়েছে, এতিয়ালৈকে বানপানী হোৱাই নাই বুলি কৈছে। অথচ এতিয়ালৈকে বানপানীত আমার 78 জন মানুষ মরিয়ে গল, আমার 24 লাখ মানুষ এবার বানপানীত ডুবিছে, আমার 30খন জিলা এবার বানপানীর হয়েছে, 30খন জিলা। কিন্তু তারপর অমিত শাহ ডাঙরিয়া কৈছে যে নহয় বানপানী হওয়া নাই, বানপানী সদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি নিজে দেখিছো যে অমিত শাহে কৈছে যে ইয়াত 50টা পুখুরী খান্দি দিলে সমস্যাটা শেষ হয়ে যাব। তারপর আমি নিজে দেখিছো যে কেন্দ্রীয় মন্ত্রী আহিছে মনোহর লাল খাট্টার অসমলৈ আহিছে, যে সময়ত বানপানী হয়ে আছে, এক টোপাল বানপানী চাবলৈ কতো যোৱা নাই, বানপানী সম্পর্কে এটা শব্দ কোৱা নাই। আনকি তেওঁ নিজে নগৰ পৰিক্ৰমা দপ্তৰৰ মন্ত্ৰী, কিন্তু গুৱাহাটীত যিদিনা তেওঁ ভৰি দিছে সেইদিনাই নৰ্দমাত পৰি অবিনাশ সরকার নামৰ শিশুটোৰ মৰিছিলে, তেওঁৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে, তেওঁ সম্পৰ্কেও আৰু গুৱাহাটীৰ কৃত্ৰিম বানপানী সম্পৰ্কেও এটা বাক্য কোৱা নাই। নৰেন্দ্ৰ মোদীয়ে, আমি সদায় দেখি থাকোঁ যে নৰেন্দ্ৰ মোদীয়ে গামোচাখন লৈ য়োগা কৰে, অসমক বিৰাট ভাল পাওঁ বুলি কয়, এ ফৰ আসাম হ'ব বুলি কয়, কিন্তু যেতিয়া বানপানী হয় তেতিয়া কিন্তু তেওঁলোক কেতিয়াও অসমলৈ নাহে। নাহৰকটীয়াৰ বুঢ়ীদিহিং নৈৰ বাঢ়নী পানীয়ে কাল ৰূপ ধাৰণ কৰিছে। এইবাৰ নাহৰকটীয়াৰ জয়পুৰৰ টিপামলৈ সংকট নমাই আনিছে বাঢ়নী পানীয়ে। এই বাঢ়নী পানীয়ে টিপাম অঞ্চলত বিস্তৰ ক্ষতি সাধন কৰাৰ পিছতে বুঢ়ীদিহিং নৈৰ কৰাখহনীয়াত যা গৈছে টিপাম অঞ্চলৰ বিঘাই বিঘাই কৃষিভূমি। মূলত কৃষি কৰ্মৰ ওপৰত নিৰ্ভৰ কৰি জীৱন জীয়াই চলাই থকা গাঁওখনৰ কৃষকসকলে কৰা জিকা, বেঙেনা, ভেন্দি, জলকীয়া, কোমোৰা আদি কৰি বিভিন্ন শাক পাচলি নষ্ট হৈছে। ধানৰ কঠীয়াও নষ্ট হোৱাত এতিয়া ৰাইজে মূৰে কপালে হাত দিবলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। এফালে বৰ্তমানে গৰাখহনীয়াই গাঁওখনত ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে। ব্ৰহ্মপুত্ৰৰ প্ৰায় 200 মিটাৰ গৰা খহিলে কাষতে থকা টিপাম গাঁৱৰ মথাউৰি পাবহি। বুঢ়ীদিহিং নদী, এই বুঢ়ীদিহিং নদীয়ে ইতিমধ্যে বহু শ শ আচলতে কৃষিভূমি, এই আচলতে বুঢ়ীদিহিং নৈত যা গৈছে সতীত্ব সামগ্ৰিক দৃশ্য দেখুৱাইছে। এই যি বাঢ়নী পানী, বাঢ়নী পানীৰ পিছতে এতিয়া যি গৰাখনীয়া, গৰাখনীয়া কাল ৰূপ ধাৰণ কৰিছে। এই স্থানীয় যি লোকসকলক আচলতে শ শ কৃষিভূমি তেওঁলোকৰ ইতিমধ্যে বুঢ়ীদিহিঙলৈ যা গৈছে, আৰু তেওঁলোকে এই যি কৃষি কৰ্ম কৰিয়ে তেওঁলোকে ইয়াত বিভিন্ন ধৰণৰ শাক পাচলি খেতি কৰি তেওঁলোকে পৰিয়াল নিৰ্বাহ কৰি আহিছে। কিন্তু বৰ্তমান যি এই গৰাখনীয়া আছে, গৰাখনীয়া কাল ৰূপ ধাৰণ কৰাত এতিয়া তেওঁলোকৰ বাবে এতিয়া চিন্তিত বিষয় হৈ পৰিছে। মোৰ লগত স্থানীয় ব্যক্তি আছে, মই পোনে পোনে তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম কেতিয়াবা কি হৈ আছে আৰু কেতিয়াবা গৰাখনীয়া। গৰাখনীয়াটো আজি 3 দিন মানে ধৰি যিটো বানপানী হল, বানপানীৰ পানী অলপ কমি যোৱাৰ পৰাই কালিৰ পৰা এতিয়ালৈকে কমেও বুঢ়ীদিহিং নদীখন 100 মিটাৰ খহাই আহিলে ইফালে। যদি আৰু দুদিন এনেকে খহাই তেতিয়া ওচৰতে লাগি আছে মাথাউৰি। মাথাউৰিখন কেনেবাকে যদি বিপদজনক হয় গোটেই টিপামবাসী, টিপাম পঞ্চায়তো তেতিয়া একদম বিপদজনক অৱস্থালৈ আহি পৰিব, মাথাউৰি ভাঙি যেতিয়া বানপানী হ'ব। গতিকে মই চৰকাৰলৈ এইটোৱে আহ্বান জনাইছোঁ কি অতি শীঘ্ৰে পলম নকৰাকে এই মাথাউৰিখন বচাই যদি কিবা প্ৰটেকশ্যন দিয়ে তেতিয়া আমাৰ যিটো টিপামবাসী ৰাইজ আৰু লগতে আৰু প্ৰান্তত লাগি থকা গাঁওবিলাক ৰক্ষা পৰিব, এইটোৱে মই চৰকাৰক বিনম্ৰ অনুৰোধ জনাইছোঁ। হয়, এটা কথা ক'ব লাগিব, যি বুঢ়ীদিহিং নদীয়ে যি গুৱাহাখনীয়া, গুৱাহাখনী আচলতে কাল ৰূপ ধাৰণ কৰি আছে বৰ্তমান, আৰু এতিয়া তেওঁলোকে নেদেখাজনৰ পৰা আচলতে প্ৰাৰ্থনা কৰিব লগা হৈছে তেওঁলোকৰ যি গুৱাহাখনীয়া, গুৱাহাখনীয়া ৰোধ কৰিবৰ কাৰণে। ধেমাজিত ঘাইপথৰ ওপৰে বাগৰিছে বাঢ়নী পানী। জোনাই আৰু চিলাপথাৰ সংযোগী 515 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ওপৰেৰে বাগৰিছে পানী।
বিগত কেবাদিনো ধরে অরুণাচল প্রদেশত হওয়া ধারাষার বরষুণের ফলত ধেমাজিত সৃষ্টি হয়েছিল জটিল বান পরিস্থিতির। নেরানেপাড়া বরষুণের ফলত বৃদ্ধি পাইছে জলকীয়া খুঁটি আর গগরা নদীর জলস্তর। নৈর জলপৃষ্ঠ বৃদ্ধির ফলত শিলাপথর আর জোনাই সংযোগী 515 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর উপরেদি বাগরিছে বাঢ়নী পানি। ইতিমধ্যে জলকীয়া খুঁটি আর নিমৌ নদীর বাঢ়নী পানীত বুর গেছে শিলাখুঁটি আর মুক্তিয়ার গাঁও পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 20খনের অধিক গাঁও। আনহাতে জোনাই ধেমাজি ডিব্রুগড়লে অহা যাওয়া করা যাত্রীসল সাবধানে যান বাহন চলাচল আহ্বান জানার ধেমাজি জেলা প্রশাসনক ঘটনাস্থলীত উপস্থিত হয়ে সুরক্ষা দিবল নির্দেশ দিছে বিধায়ক ভুবন পেগুয়ে। 15 মিনিট আগত একু নাছিলে পানী, এটা হঠাৎ পানী আহি অবস্থা বেয়া করেছে। কি নদী হয়? এটা ঘগড়া নদী। পথার তো কোনো খেতি বাতিয়ে নাই, প্লাস আমার ঘর এটা অবস্থায় নাই। যাওয়া সপ্তাহত আমি একটা মটর নতুনকে কিনব লগা হল, এটা মটর সটর সব ডুবি শেষ হল আর বর্তমান পাকঘরটো পানি। আমি এটা দেখি আছো, গতিকে মানে পানি তো বাড়ি আছে, ক্রমান্বয়ে বাড়ি আছে, মানে আহি আছে পানি গোটেই গোটেই গড়া খহনীয়া হয়ে আছে আর রাস্তাটা কহি কহি গৈ আছে, ভাঙি চলাচল আজি ঠিকনা নাই, আজি বন্ধ হব পারে। গতিকে যখন ব্যক্তি ইয়াত আসা যাওয়া করেছে সাবধান হওয়াটো ভাল। মানে উপনৈর আশেপাশে থাকা সকল রাইজক সতর্ক হয়ে থাকবলে অনুরোধ জানালো প্রশাসন আর আমি সরকারের ফল আমি যারো যেন পো সকলকে এই নিরাপদে সকলে যেন থাকবে পড়ে তার কারণে আমি বলে আসো রাইজক কিন্তু সকলকে সতর্ক হয়ে থাকবে অনুরোধ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট এদিনিয়া আর টি টুয়েন্টির শৃঙ্খলা সামরি বোকাখাটত উপস্থিত হয়েছে ক্রিকেটার উমা ছেত্রী। বোকাখাটর কান্ধুলিমারি গাঁওয়ের নিজা ঘরখনত উপস্থিত হয়ে বোকাখাটর স্টেডিয়ামত উমায় আরম্ভ করেছে অনুশীলন। স্টেডিয়ামত অনুশীলনের মাজতে উমায় বর্ণনা করলে ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলত অভিষেক করার মুহূর্তের অভিজ্ঞতা। যা 7 জুলাই টি টুয়েন্টি দলত অভিষেক ঘটায় মুহূর্তত উমার কি অনুভূতি হয়েছিল সেয়াও জানালে উমা ছেত্রীয়ে। সদ্যসমাপ্ত শৃঙ্খলাটো চলি থাকার সময়সতে উমার ঘরখন বুর গৈছিল বানপানীত, সে কথা উদ্বিগ্ন আছিল উমা। তথাপি নিজের খেলর সর্বোচ্চ উজাড়ি দিছিল বোকাখাটর জিয়রী উমায়। আগন্তুক এশিয়া কাপর সাজু হওয়া উমা ছেত্রীয়ে অহা 15 জুলাই পুনের যোগ দিব ভারতীয় দলত। ইতিমধ্যে টি টুয়েন্টি ফর্মেটত 19 জুলাইর 28 জুলাই শ্রীলঙ্কাত অনুষ্ঠিত হবলগিয়া মহিলা এশিয়া কাপত অংশগ্রহণ করবলগা 15 জনীয় ভারতীয় দলত স্থান লাভ করেছে উমা ছেত্রীয়ে। ভারতীয় মহিলা দলটিয়ে গ্রুপ লীগ পর্যায়ত 19, 21, 23 জুলাই তারিখে ক্রমে পাকিস্তান, UAE আর নেপালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা আগবাব উমায়। আগবাইছে ধ্রুবজ্যোতি রাজখোৱাৰ রিপোর্ট। মূল উমা আছে, মানে উমার জানিম প্রথমে তোমাক স্বাগতম জানাইছো আর কেনকা লাগছে আসলে খুবই ক্ষেত্রে যেহেতু তুমি দুখনকৈ খেল খেলিলা কি কবে? হয় যেতিয়া মই প্লেইং 11 পাইছো আর যেতিয়া মোক কৈছে যে তুমি কালি ম্যাচ খেলিবা আর কেতিয়া ব্যাটিং যাম সব কৈছে আর তেতিয়া মোক ভাল লাগিছে, কারণ মই ফার্স্ট টাইম ডেবিউ করিম। সেইটো ফিলিংসটো বহুত ভাল, কারণ যেতিয়া মই সেইটো ইন্ডিয়া খেলিম বুলিয়ে যেতিয়া পাইছিলোঁ তেতিয়াৰপৰাও মই ৰখি আছিলোঁ যে কেতিয়া প্লেইং 11 খেলিব পাম আৰু কেতিয়া এইটো লগৰটোৰ লগত মই ফিল্ডৰ ভিতৰত সোমাব পাম প্লেইং 11ত। তো যেতিয়া মই সেইটো গম পালোঁ তো খুব ভাল লাগিছে, কাৰণ মই প্লেইং 11ত পোৱাৰ লগে লগে মাহঁতকে কৈছোঁ আৰু মা পালোঁ বুলি, তেতিয়া মাও পুৰা হেপি হৈছে আৰু কালিৰ পৰা ভালকৈ মেচ চাম। ইন্ডিয়া টিমত তুমি টিম 11ত তুমি যেতিয়া খেলিবলৈ চান্স পাইছিলা গৌরব কেনেকুৱা অনুভৱ কৰিছা আৰু তেওঁলোকৰ পৰা কি তুমি শিকিলা? তেওঁলোকৰ মই কব এনেকৈ ক'বলৈ গ'লে বহুত বস্তু শিকিছোঁ, কাৰণ ভিতৰত থকাতকৈ বাহিৰত থাকিলে বহুত বেছি শিকিব পাৰি। তো তেওঁলোকে যেনেকুৱা দেখিছিলে চাগে মোৰ এটা ষ্টাম্পিংটো, তাৰপিছতো তেওঁলোকে আহি মোক ইমান ভালকৈ এপ্ৰিচিয়েট কৰিছে, তেওঁলোকে ইমান ভালকৈ মোক বুজাইছে যে একো নাই, কাম থাক, একদম এনজয় কর, হ্যাপি থাক, এটা দুটা হয়ে যায় কেতিয়াবা। তো তেওঁলোকে যেনেকে মোক কামব্যাক করাইছে, যে তেওঁলোকে যেনেকে মোক সাপোর্ট করেছে গ্রাউন্ডর গ্রাউন্ডর ভিতরত, তে বহুত হেতু মোর এক্সপেরিয়েন্স বহুত ভাল আছে। পুনর কেতিয়া আকো খেল আছে বা কেতিয়া ইয়া পা রাওনা হবা কো? আকো মই 15 তারিখে ইয়া পা গৈ আছো, আমার চেন্নাইত আমি এক গুট হম, তারপর তারপর শ্রীলঙ্ক। নিশ্চয়কৈ এয়া আছিল উমা, আৰু এতিয়া তেওঁ অনুশীলনত ব্যস্ত হৈ পৰিছে, পুনৰবাৰ তেওঁ যি ক্ৰিকেট দলত ভাৰতীয় মহিলা ক্ৰিকেট দলত তেওঁ আকৌ পুনৰ অংশগ্ৰহণ কৰিব। তেওঁ ইতিমধ্যে তেওঁ গৃহভূমি যি বোকাহাটৰ যি খেলপথাৰ আছে সেই খেলপথাৰত তেওঁ অনুশীলন কৰা পৰিলক্ষিত হৈছে। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি নেখেলে ভারতে, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচক লো বিসিসিআই ডাঙর সিদ্ধান্ত। 2025 সনত পাকিস্তানত অনুষ্ঠিত হব চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, খেলার স্থান সলনিক লো আইসিসির বৈঠকত বহিব। বিসিসিআই দুবাই বা শ্রীলঙ্কাত খেল অনুষ্ঠিত করার অনুরোধ জানাব বিসিসিআই। উল্লেখযোগ্য যে 2008 সনত মুম্বাইত সন্ত্রাসবাদী আক্রমণের পিছতে পাকিস্তান ভ্রমণলৈ যাওয়া বন্ধ করেছে ভারতীয় ক্রিকেট দলে। দুইখন দেশে অন্তিমবারের দ্বিপাক্ষিক সিরিজত মুখামুখি হয়েছিল 2012 সনত। ভারততে আয়োজিত হয়েছিল এদিনিয়া আর টি টুয়েন্টি সিরিজ
2023 চনত এছিয়া কাপতো নিরাপত্তার বাবে পাকিস্তানলৈ যোৱা নাছিল ভাৰতীয় ক্রিকেট দল। ফলত শ্রীলঙ্কাত আয়োজিত কৰিবলগীয়া হৈছিল টুর্নামেন্টৰ কিছু অংশ। এইবাৰ পাকিস্তানৰ চেম্পিয়ন্স ট্রফি খেলিবলৈ যাবলৈ অমান্তি হৈছে ভাৰতীয় ক্রিকেট দলটো। এতিয়া আইচিচিয়ে এই বিষয়ত কি সিদ্ধান্ত লয় সেয়াহে লক্ষণীয় হ'ব। কাইলৈ বহুচৰ্চিত অনন্ত আম্বানী আৰু ৰাধিকা মাৰ্চেণ্টৰ বিয়া। ইতিমধ্যে বিশ্বজুৰি চৰ্চা হৈছে এখন বিয়াৰ। ৰিলায়েন্স ইণ্ডাষ্ট্ৰিজৰ অধ্যক্ষ তথা পৰিচালন সঞ্চালক মুকেশ আম্বানীৰ মুম্বাইৰ বিখ্যাত এণ্টেলিয়াত সমাপন হ'ব বিবাহ অনুষ্ঠান। তিনিদিন ধৰি সম্পন্ন হ'ব বিবাহৰ কাৰ্যসূচী। 13 জুলাইত নিতা মুকেশ আম্বানী কালচাৰেল চেণ্টাৰত হ'ব আশীৰ্বাদ অনুষ্ঠান। 14 জুলাইত আয়োজন কৰা হৈছে আড়ম্বৰপূৰ্ণ আত্ৰায়ণ অনুষ্ঠান, য'ত সমাগম ঘটিব বিভিন্ন ক্ষেত্ৰৰ নামী দামী চেলিব্ৰিটিৰ। ছমাহ পূৰ্বৰ পৰাই প্ৰস্তুতি চলিছিল এই বিয়াখনৰ। এইটো মাইথান ষ্টীল নহয়।